সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ সংবাদের বিশ্লেষণ কিংবা অনুপ্রেরণার গল্প নিয়ে আমাদের প্রতিরাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আমি সাদা হাবিব সেতু গোটা সময়টা আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে আমিও বোঝবার চেষ্টা করবো আজকের জানার সংবাদ এবং সেই সংবাদের বিশ্লেষণগুলো আমরা চট করে জেনে নেব। আজকে সারাদিনই ছুটির দিন গিয়েছে, সুতরাং যদিও বৃষ্টিতে সবারই ঘরবন্দি থাকা লাগছে, তাতে একটা ভালো দিক হয়েছে যে করোনা সংক্রমণের মধ্যে আসলে আমরা যেভাবে নিয়ম মানছি না, তত অন্ততপক্ষে বৃষ্টির কারণে কিছু মানুষ ঘরে রয়েছে, যদিও যারা রাস্তায় রয়েছেন তারা তো আসলে মানবেতর জীবনযাপন করছেন। আজকে আমাদের এই এই শীতের একদম শেষে এসে যে বৃষ্টি সেই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করবার চেষ্টা করব, বাজারের অস্বস্তি নিয়ে আমরা একটু আলোচনার চেষ্টা করব, এবং আমরা সবাই জানি একটা যুদ্ধযুদ্ধ ভাব চলছে, সেই যুদ্ধযুদ্ধ ভাবেরও একটু খোঁজ নেওয়ার চেষ্টা করব। তার আগে প্রতিদিনের আমাদের যে রীতি অনলাইন নিউজগুলোতে একবার চোখ বুলিয়ে দেওয়া, সেই অনলাইন নিউজগুলোতে একবার একটু চোখ বুলিয়ে দিতে চাই। আমার সামনে bdnews24.com খোলা রয়েছে, তাদের হোম পেজে প্রায় ঘন্টা খানেক ধরে একই ধরনের সংবাদই আসলে পরিবেশন করা হয়েছে। সেটি হচ্ছে মহামারীর বেইজিংয়ে পর্দা উঠল শীতকালীন অলিম্পিক্সের, এবং 14 বছর পরে আসলে বেইজিংয়ে আবারও অলিম্পিকের আসর হলো। শীতকালীন এই অলিম্পিকের বিভিন্ন দেশের প্রতিযোগিতাতে অংশ নেবেন, কিন্তু মহামারীর মধ্যেও আসলে চীনের, যেহেতু চীনের উহান থেকেই মহামারীর সূত্রপাত হয়েছিল, সুতরাং এটি একটি বৈশিষ্ট্যপূর্ণ ঘটনা বলেই আসলে আন্তর্জাতিক গণমাধ্যমে বারবার ঘুরে ফিরে আসছে। যেমনটি বলছিলাম যে বাজারে জিনিসপত্রের দাম নিয়ে এক ধরনের গত 6 মাস ধরেই আলোচনায় ছিল, এবার মানে শীতকালে এসে সবজির দামটা কিছু কম থাকলেও আজকে অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে সেই নিত্যপণ্যগুলোর দাম কিন্তু আমরা বাড়তেই দেখছি। সেই নিউজটি বিডি নিউজও রেখেছে, আমাদের এটি নিউজেও আসলে এই রিপোর্টটি করা হয়েছে। তারা আসলে তেলের দামের সাথে সবজির দামের একটা কম্পেয়ার করার চেষ্টা করেছে যে সবজির বাজারে স্বস্তি, উধাও ভোজ্য তেলে। আর একটি সংবাদ রয়েছে, রাবি হল থেকে পুলিশ সরিয়ে পুলিশ সরানোর ব্যাখ্যা দিলেন প্রক্টর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল গেটে, আসলে আবাসিক হল গেটে কিছুদিন ধরে পুলিশ মোতায়েন করা হয়েছিল, যদিও প্রক্টর আব্দুল আসাবুল হক জানিয়েছেন যে এই মুহূর্তে আসলে ট্রাক চাপা এবং চিন্তায় কবলে আক্রান্ত হওয়া শিক্ষার্থী হিমেলের মৃত্যুর পরে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটি আসলে বিবেচনায় নিয়ে এখন মূল সড়কের বিভিন্ন যেসব জায়গায় আসলে চিন্তায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে নানান সময়, সেই সব জায়গায় আসলে বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশ মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে। এটি ছিল bdnews24.com এর সংবাদ। এরপরেই রয়েছে বাংলা ট্রিবিউন আমার সামনে খোলা, বাংলা ট্রিবিউনের যে টপ পেজ, বরিশাল পাবলিক লাইব্রেরির একটি ছবি দেখা যাচ্ছে, দেড় যুগ ধরে বন্ধ থাকা বরিশাল পাবলিক লাইব্রেরি সচল করতে নেই কোনো উদ্যোগ, 168 বছরের পুরনো গ্রন্থাগার, এই গ্রন্থাগারের ব্যাপারে তারা একটি স্পেশাল রিপোর্ট করেছেন। এবং বেশ কিছু আজকে যেটি বাংলা ট্রিবিউনের অ্যাঙ্গেল আমরা যেটি দেখছি, পুরো পত্রিকাটি আসলে চেষ্টা করেছে এই বইয়ের যে পাবলিক লাইব্রেরিগুলো রয়েছে সেগুলো সচলভাবে, যশোরের ব্যাপারেও তারা একটি সংবাদ রেখেছে, KKR এর ট্রেনিং ক্যাম্পে যেতে BPL ছাড়ছেন আন্দ্রে রাসেল, এই এই বিষয়টি ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন। শনিবারও সারা দেশে বৃষ্টি হতে পারে, এই বৃষ্টি শুক্রবার সারাদিন গেছে ঢাকার বিভিন্ন স্থানে, এই এই শুক্রবারের আগেও বৃহস্পতিবার রাতেও আমরা বৃষ্টি দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমরা একটু চেষ্টা করব সেই খবরটি জানতে, এবং সেই সাথে সাথে আজকের আমাদের যে সম্মানিত অতিথি যারা রয়েছেন তাদেরকে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, তাদের পরিচয় করে দিতে চাই। ভার্চুয়ালি তারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, তাদেরকে নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন। আমাদের সাথে রয়েছেন অর্থনীতিবিদ ও শিক্ষক মোহাম্মদ সেলিম রেজা, আমাদের সাথে রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহারি সাবেরি, এবং আমাদের সাথে রয়েছেন আবহাওয়াবিদ ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আমাদের সাথে রয়েছেন, পঞ্চগড় থেকে যুক্ত হবেন সাংবাদিক সিদ্ধার্থ কর্মকার, এবং আমাদের ইন্টারন্যাশনাল ডেস্কের শাওন মাহফুজ কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের সাথে যোগ দেবেন। আমি একদম শুরুতেই একটু সিদ্ধার্থ কর্মকার আপনার কাছে যেতে চাই, এবং কিন্তু যদিও তিনি এখনও যুক্ত হননি, আবহাওয়াবিদ বজলুর রশিদ আপনার কাছে যেতে চাই স্বাভাবিকভাবেই। বজলুর রশিদ ভাই, সবার বৃষ্টি হওয়াতে একটা দিক ভালো, মানে রাস্তায় মানুষজন আমরা কম দেখতে পেয়েছি, কিন্তু এই যে শীতকালীন এই যে বৃষ্টি, এই বৃষ্টিটা আসলে কতদিন ধরে হতে পারে, এই বৃষ্টির কারণটি কী, এবং এর সাথে কি শীতের কোনো সম্পর্ক আছে কিনা একটু সাধারণ মানুষের জানতে চাওয়া, এটি আসলে মানে শীতের এবারের শেষ বৃষ্টি কিনা? থ্যাংক ইউ। যেটা হচ্ছে যে বৃষ্টিটা হচ্ছে এটা নর্মালি শীতকালে যে বৃষ্টিগুলো হয় এটা হোস্টাইল ডিস্টারবেন্স বলে, যেটা গত ডিসেম্বর মাসে বৃষ্টি হয়েছে এবং আপনার জানুয়ারি তো হয়েছে এবং আজকে যেটা ফেব্রুয়ারি তো হলো। নর্মালি হচ্ছে এই সময় বৃষ্টির যেটা হয় গুড়ি গুড়ি বা হালকা, কিন্তু এবছর যেটা হয়েছে আপনাকে বৃষ্টিটা হচ্ছে অনেক বেশি। এর মেইন কারণ হচ্ছে আপনার ওয়েস্টার্লি ডিস্টারবেন্স, আমরা বলি পশ্চিম লঘুচাপ, এটা ছিল অনেক প্রমিনেন্ট। এটা মেইনলি হচ্ছে এই ওয়েস্টার্লি ডিস্টারবেন্স, এটা নর্মালি ভূমধ্যসাগর, কাস্পিয়ান সাগর এসব জায়গাতে তৈরি হয়, তারপর গ্যাজুয়ালি
আপনার উত্তর দিকে ধাবিত হয়। নর্মালি এটা আপনার কাশ্মীর দিল্লি হয়ে বাংলাদেশে ঢুকে, এবং দেখা যাচ্ছে যে এবার যে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স ছিল অনেক শক্তিশালী, এর কারণে দেশে অনেক বৃষ্টি হয়েছে, এবং শুধু তাই না, এর সাথে আপনার বাতাসও হয়েছে। আমরা রংপুরে প্রায় 50 কিলোমিটার পার আওয়ার বাতাস রেকর্ড করা হয়েছে, নর্মালি এই বৃষ্টিটা অসহজ। এবং এই বৃষ্টিতে আমাদের প্রভাস ছিল, এই বৃষ্টি গতকালও হয়েছে, এবং আজকে তো সারাদেশে অনেক বৃষ্টি হয়েছে, বিশেষ করে আপনার খুলনাতে প্রায় লাস্ট 24 ঘন্টায় 45 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এবং সারা রাতও বৃষ্টি হবে। আমরা আশা করছি আগামীকাল শনিবার দিনের দুপুর পর্যন্ত বৃষ্টি বিশেষ করে দক্ষিণাঞ্চল হবে, তারপরে গ্রাজুয়ালি এটা ক্লিয়ার হয়ে যাবে, আশা করি শেষ বিকালের দিকে এটা বৃষ্টিটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার, আপনি রংপুরে বৃষ্টির কথা বলছিলেন, রংপুরে আসলে আমাদের কাছে যে গণমাধ্যমে যে সংবাদগুলো এসেছে সেই সংবাদগুলো যদি আমি একটু আপনাদেরকে মানে আপনাকে একটু নজর দিই, সেটি হচ্ছে যে শীতকালের বৃষ্টিতে আসলে জনজীবনে এক ধরনের নাকাল অবস্থা রয়েছেন, কৃষকরা এক ধরনের আতঙ্কিত রয়েছেন। এটিকে আতঙ্কিত হওয়ার মতো, যেহেতু দ্রব্যমূল্য নিত্যপণ্যের বাজারে এক ধরনের অস্বস্তি আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে কৃষকদের জন্য কোনো আশঙ্কার বার্তা আছে নাকি? মানে আপনি যেমনটি বলছিলেন যে কালকে দুপুর নাগাদ থাকবে, তারপরে হয়তো আস্তে আস্তে জিনিসটি ঠিক হয়ে আসবে, তাপমাত্রার কি কোনো পরিবর্তন আসবে কিনা এই বৃষ্টিটা শেষ হওয়ার পরে? আসলে এই বৃষ্টি যেটা হচ্ছে, এই বৃষ্টিটা নর্মাল শীতকালে এত বৃষ্টি হয় না, এটা একটা অস্বাভাবিক বৃষ্টি। শুধু এই বছর না, রিসেন্টলি আমরা যদি লাস্ট 3-4 বছর দেখি, প্রতি বছরে উইন্টারে এই ধরনের অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে। বিশেষ করে আপনার গত বছর জানুয়ারিতে হয়েছিল, তার আগের বছর ফেব্রুয়ারিতে হয়েছিল, এই বছর ডিসেম্বর হয়েছে, এবং আজকে যে বৃষ্টিটা অস্বাভাবিক। এই বৃষ্টির দুটা দিক আছে, একটা খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। বিশেষ করে খারাপ দিকে দিকে যদি আমরা খেয়াল করি, বিশেষ করে আপনার পটেটো তারপরে পেঁয়াজের ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে, আর অন্যদিকে কিছু কিছু সবজির ক্ষেত্রে যেগুলো পানি দরকার, যেসব সবজি সেক্ষেত্রে অনেক উপকার হবে। আর যেটা হবে যে এই যে বৃষ্টি কেটে যাবে, হয়তো কালকেই কেটে যাবে, এবং তারপরে পরশু দিয়ে আপনার দিনের সূর্য আলো পাবো, এবং সেক্ষেত্রে রাতে তাপমাত্রা কমে যাবে। তবে রাতে তাপমাত্রা ওই রকম অস্বাভাবিক কমবে না, যেটা আমরা আশা করছি হয়তো মৃদু আকারে একটা পড়তে পারবে, বিশেষ করে আমরা রাজশাহী রংপুর। তারপরে এটা হয়তো 2-3 দিন কন্টিনিউ করবে, তারপরে 7-8 তারিখ থেকে আবার টেম্পারেচার রাইজিং করা শুরু করবে, আর যেটা হবে এটাই হয়তো শীতের শেষ আপনার কোল্ড ওয়েভ আসার সম্ভাবনা। তারপরে আপনার দিনভর হয়ে যাবে 15 তারিখ পর থেকে, এবং তাপমাত্রা গ্যাজুয়ালি বাড়তে থাকবে। জি, ধন্যবাদ আবুদুর রশিদ, আপনাকে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য। একটু আমি নিশ্চয়ই দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে সাংবাদিক যুক্ত হয়েছেন সিদ্ধার্থ কর্মকার, আমি আপনার কাছে একটু সরাসরি যেতে চাই। দাদা, আপনার কাছে প্রশ্নটি হচ্ছে যে আমি যে আশঙ্কাটার কথা বলছিলাম, সারাদিনই আসলে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে সংবাদ এসেছে, মৌলভীবাজারের চা বাগানের এই বৃষ্টিতে এক ধরনের ভালো সংবাদ এসেছে, এর বাইরে বেশিরভাগ জায়গায় সব জায়গাতেই আসলে আমরা দেখতে পেয়েছি যে কৃষকরা এক ধরনের আশঙ্কায় রয়েছেন। আপনাদের এলাকার আসলে কৃষক বা সাধারণ মানুষ তারা এই শীতটি আসলে কেমন মানে বাজেভাবে নিশ্চয়ই ভোগান্তির মধ্যে নিশ্চয়ই আছে, সেটি একটু আপনার কাছ থেকে জানতে চাই। আসলে বাংলাদেশের সর্বত্র জেলা পঞ্চগড় হিমালয়ের পাদদেশে অবস্থানের কারণে এখানে বরাবরই শীত একটু বেশি অনুভূত হয়, তো এবারও কিছুদিন আগেই কিন্তু মাঝারি একটি শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছে এই জেলার উপর দিয়ে। সাধারণত 8 ডিগ্রি থেকে 6 ডিগ্রির মধ্যে ওঠানামা করলেই কিন্তু আমরা সেটাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলে থাকি, তো এটা কেটে যাওয়ার পরাপরই কিন্তু গত 2-3 দিনের মধ্যে মোটামুটি আবহাওয়া মোটামুটি স্বাভাবিক বা কিছুটা উন্নতির দিকে ছিল, 8 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস মধ্যেই ছিল। তো আজকে হঠাৎ করে আজকে ভোর থেকে যে বৃষ্টিপাত এবং দমকা হওয়া, এতে কিন্তু আসলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কৃষি বিশেষ করে বর্তমানে যে আবাদগুলি বর্তমান ক্ষেতে যেগুলি রয়েছে চলমান, যেগুলি তার মধ্যে বড় আবাদ রয়েছে, তারপরে ভুট্টা আলু রয়েছে, এগুলি সাধারণত অন্যান্য কৃষি অফিস থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাকে যেটা জানানো হয়েছে মোহাম্মদ শামীম, উনি জানিয়েছেন যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্ষতির পরিমাণ না হলেও আলু যেটা বর্তমানে এই বছর প্রায় 9000 হেক্টর জমিতে কিন্তু আলু আবাদ হয়েছে জেলায়, প্রায় 50% এখনো আলু কিন্তু জমিতে রয়ে গেছে। তো যদি এই বৃষ্টিপাতটা যদি আরো কয়েকদিন 2-3 দিন অবাধ থাকে, আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 2-3 দিন কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে, তো সেক্ষেত্রে যদি বৃষ্টির পানিতে যদি এই আলুর জমিগুলি যদি জলমগ্ন হয়ে যায়, সেক্ষেত্রে তো আলু কিন্তু ক্ষতিগ্রস্ত হবে।
অন্যান্য যেমন উঁচু জমিতে যেমন বোরোর বীজতলা, এটার জন্য কিন্তু এটা 80 বা 100 বিঘা বলা যায়। আর সিদ্ধার্থ, আমি আপনার আর্গুমেন্টটি আসলে ধরতে পেরেছি, আপনার অবস্থান বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমাদের সাথে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার সাবেরি ভাই রয়েছেন, আমাদের সাথে অর্থনীতিবিদ ও শিক্ষক মোহাম্মদ সেলিম রেজা রয়েছেন। দুজনের কাছে একটু যেতে চাই। আজকের বাংলা ট্রিবিউনের একটি রিপোর্ট শফিকুল ইসলাম লিখেছেন এবং তিনি তার যে ব্যাখ্যা দিয়েছেন এবং অর্থ মন্ত্রণালয়ের যে তথ্যগুলো ধরে ধরেছেন সেই তথ্য অনুযায়ী আসলে মূল্যস্ফীতির যে অবস্থা সেই অবস্থাটি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে এক ধরনের আশঙ্কা যারা অর্থনীতিবিদ রয়েছেন তারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে তেলের দাম নিয়ে যদি ভোজ্য তেলের কথা বলা হয় তাহলে সবচেয়ে বেশি আলোচনা আসছে টিসিবিতেও আমরা আসলে পণ্যের দাম বাড়তে দেখছি। আমি একটু মোহাম্মদ সেলিম রেজা আপনার কাছে যেতে চাই। আপনি এখন কানাডায় রয়েছেন, সেখানকার অর্থনীতিও দেখবার আপনার সুযোগ রয়েছে এবং নিশ্চয়ই আপনি সেটি দেখছেন। আমাদেরকে যদি একটু সহজ করে বলতেন যে এটি কি শুধুমাত্র একটা মহামারীর ধাক্কা কাটানোর পরে সমগ্র উৎপাদন ব্যবস্থায় এক ধরনের চাপ, সেই প্রেক্ষাপট থেকেই কি আসলে বাজারের এক ধরনের অস্থিরতা, নাকি আমাদের চেনা পরিচিত যে কারণগুলো ছিল সেই কারণগুলোই আসলে বাজারকে অস্থির করে তুলছে? ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেবার জন্য। আসলে যদি বলতে হয় তাহলে মহামারী একটা বড় কারণ এখানে, আপনাকে মানে এটাকে মেনে নিতেই হবে যে মহামারীর কারণে আমরা জানি যে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হয়ে গেছে, সরকারের যে আর্থিক যে ব্যবস্থাপনা সেটাও পরিবর্তন হয়েছে। আমরা বর্তমানে কানাডায় আসি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কানাডার সাধারণত মূল্যস্ফীতি 3% থাকে, সেটা এখন 5% বিরাজ করছে। আমেরিকাতে যেটা 3% থাকে সেটা এখন 7% এবং বাংলাদেশে 6% বিরাজ করছে। তো এইটা যে উৎপাদন ব্যবস্থা একটা একটা ব্যাহত হয়ে গেছে, কারণ মানুষ ঘরে বন্দি, ঠিকভাবে কাজে যেতে পারছে না, ফলে উৎপাদন ব্যবস্থাটা ভেঙে পড়েছে একদিকে। দ্বিতীয় যেটা হচ্ছে সরকার করোনা, বিভিন্ন দেশের সরকার, শুধু বাংলাদেশের সরকার না, পৃথিবীর অন্যান্য দেশের সরকারও করোনাকালীন মহামারী মোকাবেলা করার জন্য সরকার বিভিন্নভাবে আর্থিক প্রণোদনা বা আর্থিক সহায়তা জনগণকে করেছেন, সেই টাকাগুলো কিন্তু বাজারে বিদ্যমান, ফলে মানুষের হাতে, কিন্তু সব ধরনের মানুষের হাতে নেই, কিন্তু কিছু মানুষের হাতে টাকা চলে গেছে, টাকাগুলো, এই টাকাগুলো চলে যাওয়ার কারণে এবং করোনা পরিস্থিতি কিছুটা ভালো হওয়ার কারণে মানুষের চাহিদাও বেড়ে গেছে একসাথে। তো সবকিছু মিলে চাহিদা বেড়ে গেছে, সব মানুষের হাতে, কিছু মানুষের হাতে টাকা আছে এবং উৎপাদন ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে আজকে সারা পৃথিবীব্যাপী হচ্ছে মূল্যস্ফীতি বেড়ে গেছে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শুধু বাংলাদেশের মানুষ না, আন্তর্জাতিক বিভিন্ন দেশের মানুষও হচ্ছে যে এখন বেশ এটা নিয়ে কষ্টে আছে এবং হচ্ছে যে দুশ্চিন্তায় আছে। তবে আমি বাংলাদেশের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে কিন্তু কৃষি উৎপাদনটা অনেক ভালো এবং আমরা কিন্তু বেশিরভাগ কষ্ট পাই যখন চাল, তেল, চিনি, ডাল এগুলোর যখন দাম বেড়ে যায় তখন কিন্তু মানুষ আসলে কষ্ট পায় খুবই, কারণ এগুলো হচ্ছে আমাদের নিজেদের প্রোডাক্ট, আমাদের এটা প্রচুর পরিমাণে হয়। তো সেই জায়গাটাতে যেটা হচ্ছে যে চালের উৎপাদন আমরা আমাদের যেটা হচ্ছে যে হচ্ছে, কিন্তু আমাদের তো জনসংখ্যা বেশি, আমাদের ইম্পোর্ট করতে হয়, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে গেছে। জ্বালানি তেলের দাম বাড়ারও একটা বড় কারণ, কারণ এতে উৎপাদন খরচ বেড়ে যায়, ফলে অবভিয়াসলি আপনার খাদ্যপণ্যের দাম বাড়বেই। তো সরকারের আগে থেকে প্রিপারেশন নেওয়া দরকার ছিল, কারণ আমাদের দেশে সরকার অনেক ভালো করছে, করোনাকালীন সময়েও সরকার অনেক কিছু ভালো করে আসছে, কিন্তু এই যে আপনারা যেটা বলছি যে খোলা বাজারে সরকারের যে বিক্রি এটা কিন্তু এই সময় বাড়ানোর দরকার, কিন্তু সরকারের কাছে আমার যেটা মনে হচ্ছে যে মজুরটা নেই এবং এই সংবাদটা ব্যবসায়ীদের কাছে আসে, ফলে তারা এই বাজার থেকে একটা অসাধু উপায়ে তারা একটা মুনাফা নিয়ে নিচ্ছে। তো আমি যেটা, আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকারের বিষয়গুলো সচেতন হওয়া উচিত, সরকারের স্টক যেভাবেই হোক বাড়াতে হবে এবং এই সময়ে, কারণ সরকার যে খরচগুলো করছে, যারা যে দরিদ্র মানুষের কাছে যে টাকাগুলো যাচ্ছে তারা শুধু খাদ্যপণ্য কিনে টাকাগুলো কিন্তু ব্যয় করে ফেলছে, তাদের কাছে কিন্তু টাকা থাকছে না, ফলে তারা কিন্তু কষ্টে জীবনযাপন করছে। এই মানুষগুলোকে খোলা বাজারে হোক, ভালনারেবল গ্রুপ ফিডিং হোক বা অন্যান্য ভাবে সরকারকে কিন্তু সহায়তা করতেই হবে। তো সেক্ষেত্রে যদি সরকারের পর্যাপ্ত মজুদ থাকে, বিশেষ করে তেল, চিনি, আপনারা জানেন আমাদের দেশের কিন্তু চিনির উৎপাদনটা একদম নষ্ট হয়ে গেছে, চিনির মিলগুলোতে কিন্তু এখন আর প্রোডাকশন নেই বলে চলে, ফলে আমরা কিন্তু পুরোটাই আমদানি নির্ভর এবং এই আমদানি নির্ভরটা অবশ্যই আপনার আন্তর্জাতিক বাজারের দামের সাথে কিছুটা হলেও তো সম্পর্কিত থাকবে। তো এই জায়গাগুলো আমাদের আসলে আরো বেশি মনোযোগী হওয়া উচিত সরকারকে, সরকার ভালো করছে কিন্তু যদি দ্রব্যপণ্যের মূল্য এভাবে বাড়তে থাকে তাহলে সব সরকারের সব ভালোগুলো কিন্তু খুব দ্রুতই কিন্তু মিলিয়ে যাবে, কারণ মানুষ যখন দেখবে যে তার পেটে আঘাত লেগেছে তখন কিন্তু মানুষ কিন্তু আর স্বাভাবিক থাকবে না, স্বাভাবিক আচরণ করবে না। তো আমি যেটা মনে করি যে সরকারের আরো বেশি এই বিষয়গুলোতে মনোযোগী হওয়া উচিত, আমার কতটুকু স্টক আছে, আমার কতটুকু গোডাউনে আছে সেটা সরকারের অবশ্যই জানার কথা, এই জায়গাটা যদি সরকার একটু মনিটর করতে পারে তাহলে ব্যবসায়ীরা কিন্তু কোনো অসাধু উপায়ে
কোনো সুযোগ নিতে পারবে না। আমি মানছি যে আন্তর্জাতিক বাজারটাও অস্থিতিশীল, সাধারণ মানুষ আসলে এটি আসলে কতদিন টানতে পারবেন, বা তাদের হাতে আসলে সবার হাতে তো আসলে সেই পরিমাণ টাকা নেই। আজকের আজকের দিনে সাধারণ মানুষ কাউরান বাজারে আসলে তাদের যে বাজার করার অভিজ্ঞতা এবং তাদের যে এক্সপ্রেশন, তাদের যে অবস্থান, সেটি একটু আমরা একটু চট করে শুনে নিতে চাই, তারপরে আমরা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কাছে যাব। আমি আমি একটু বক্তব্যগুলো শুনতে চাচ্ছিলাম, মানে সাধারণ মানুষ কিভাবে আজকে তাদের রিয়াকশনগুলো দিয়েছেন, তারপরে আমি কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কথা শুনব। টমেটো, এরপরে সিম, এরপরে খিরাই, এরপরে আপনার সিমের বেশি, এগুলোর দাম বাড়ছে, অন্য অন্য মালের দাম কম আর কি। চৈত্র বৈশাখ মাস এলে আলু বাতি হইব, ওই টাইমে আলু কলস্টর ঢুকাইবো, ওই টাইমে আলুর দাম কিছু বাড়বো। এখন তো আলু কলস্টর ঢুকায় না, এই কারণে আলুর দাম কম বেশি মনে হচ্ছে। আপনার কচুরলতি নিলাম আপনার 80 টাকা কেজি, এরপর আপনার বেগুন নিলাম আপনার 60 টাকা কেজি, সব কিছুই বেশি মনে হচ্ছে। মধ্যবিত্ত যারা আছে বা নিম্ন আয় যারা আছে, তাদের জন্য সবজি মাছ এই এই নিত্যপণ্য জিনিসগুলোর দাম যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা হিমশিম খাচ্ছি, প্রতিদিনই সব জিনিসের দাম বাড়তি। আমরা সাধারণের বক্তব্য শুনছিলাম, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক আপনার কাছে যেতে চাই। ইকবাল ভাই, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ইকবাল ভাই, আপনার কাছে একদমই জানবার ইচ্ছা যেটি হচ্ছে যে আমরা কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসলে যে কথাগুলো শুনে আসি সেই কথাগুলো তো আমরা রেগুলারই শুনছি, আপনারা বলছেন, কিন্তু এই যে টিসিবির প্রতি মানে মানুষের যে একটা আস্থা তৈরি হয়েছে এবং মানুষের আসলে নিম্নমানের মানুষের একটা বড় ক্রয়ের জায়গায় এখন টিসিবির ট্রাকগুলো হয়ে রয়েছে, সেই ট্রাকগুলোতে আমরা করোনা মহামারীর সময় হয়তো বলেছিলাম যে এখানেও লাইন মানতে হবে, আমরা মানতে দেখিনি। মানুষকে আসলে খুব ডেসপারেট হতে হয়েছে নিত্যপণ্যের দামের ব্যাপারে। বলা কথা মানে ধারণা করা হয়েছিল যে টিসিবির ভ্যানের সংখ্যা বাড়বে, কিন্তু আসলে বাড়েনি, উল্টো টিসিবির পণ্যের দাম 5 টাকা করে বাড়া হয়েছে। মন্ত্রী কৃষিমন্ত্রী আসলে বলেছেন যে এই মুহূর্তে চালের দামের বাড়ানোর আসলে মানে চালের দাম কমানোর সম্ভাবনাও আসলে খুব কম। স্বাভাবিকভাবেই তো সাধারণ মানুষ এই যে বলছিলেন যারা যে মধ্যবিত্তদের জন্য খুব চাপ হয়ে যাচ্ছে, তাহলে নিম্নবিত্তরা তারও বাজে অবস্থায় যাচ্ছেন নিশ্চয়ই। আসলে মানে আমাদের বক্তব্য হচ্ছে এটাই, আসলে বাংলাদেশে দ্রব্যমূল্যের বৃদ্ধির ঘটনাটা কিন্তু নতুন নয়, এটা কিন্তু আপনার করোনার জন্যে যে আন্তর্জাতিকভাবে আপনার দাম বেড়েছে সেই হিসেবে আপনার বাংলাদেশের দাম বেড়েছে আর সেটাও যেমন ঠিক, কিন্তু এটাও ঠিক যে আমরা কিন্তু বাজারকে কিন্তু সবসময় আমরা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারি না। এখানে সরকার যে ভূমিকাটা রাখার কথা সেই সেই ভূমিকাটা কিন্তু যথাযথভাবে নানান সময় রাখা হয় না, যার ফলে দেখা যায় অসাধু যারা ব্যবসায়ী আছে এবং যারা আপনার মুনাফাখুরী যারা ব্যবসায়ী আছে এবং যারা আপনার সিন্ডিকেট করে তারা কিন্তু সুযোগগুলো কাজে লাগিয়ে কিন্তু আপনার বাজারকে অস্থিতিশীল করে তোলে এবং যেটার নজিরে কিন্তু আমরা সবসময় সেটা আমরা দেখেছি। আপনি দেখেন গত বছর জুড়ে কিন্তু আপনার সবসময় কিন্তু ভোগ্যপণ্যের দাম বিভিন্নভাবে বেড়েছে, তো সেটা নিয়ন্ত্রণের জন্য সরকারের পক্ষ থেকে টিসিবিকে কাজে লাগানো হয়েছে, আমরা মহামারী করোনাকালীন সময় সেটা দেখেছি। কিন্তু যেভাবে আপনার দেওয়ার কথা ট্রাকের সুবিধা দেওয়ার কথা সেটা সে পরিমাণ ট্রাক বাড়ানো হয়নি এবং যে সমস্ত ডিলারগুলো আছে তারা কিন্তু অ্যাক্টিভলি কিন্তু আপনার রোলটা প্লে করে না। আর আরেকটা বিষয় হচ্ছে যদি টিসিবি দাম বাড়িয়ে দেয় তাহলে কিন্তু আপনার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কিংবা প্রান্তিক পর্যায়ে মানুষরা কোথায় আস্থা রাখবে? তাহলে দেখা যাচ্ছে কি সরকারের যদি স্টকে যদি মাল না থাকে তাহলে তো ব্যবসায়ীর সুযোগ নেবেই। এখানে সরকার কিন্তু সরকারের উচিত ছিল আগে থেকে একটা পরিকল্পনা করা যে আমার স্টকে কি আছে, আমাকে কি আমদানি করতে হবে এবং আমার আভ্যন্তরীণ কি সুযোগগুলো আছে সেগুলো মিলিয়ে একটা একটা পরিকল্পনা রাখা উচিত। কিন্তু আমরা বারবারই কিন্তু বিভিন্ন সমন্বয় সভা বিভিন্ন উদ্যোগগুলিতে আমরা শুনতে পাই যে না আমাদের মজুদ আছে, আমরা কিন্তু খাদ্য স্বয়ম্ভর, কিন্তু আসলে কিন্তু আমরা দেখতে পাই বাজারে যখন যাই সাধারণ জনগণ যখন আপনার বাজারে যায় তখন দেখা যায় আপনার টাকা ফতুর তার মাসের মানে বাজেট থেকে সে ভোগ্যপণ্যের বাজার করতে তার কিন্তু আপনার বাজেট ফেল হয়ে যায়। তো এখানে আসলে টিসিবি যে রোলটা প্লে করার কথা আমি বলবো, এখানে আসলে সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি অনেকে কিন্তু অনেক ধরনের বক্তব্য রেখে ফেলেন। এখন আপনি দায়িত্ব শীলতার সাথে যদি কথা বলা না হয় তাহলে কিন্তু সুযোগ সন্ধানের কিন্তু সুযোগ নেবেই। তা আমার দেখা যাচ্ছে কি এখানে যারা
বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আমাদের মাননীয় মন্ত্রীগণ আছেন, ওনারা যদি একটু খোঁজ খবর নিয়ে কথা বলেন এবং বাজারকে স্থিতিশীল রাখার জন্য কৌশল রেখে যদি আপনারা যদি কথাগুলি বলেন, তাহলে কিন্তু সুযোগ সন্ধানীরা কিন্তু সুযোগগুলি নিতে পারবে না। আসলে একেবারে এন্ড ইউজার হিসেবে আপনার ভোক্তাদেরকে সবসময় কিন্তু এই মানে ক্ষতিটা পোষাতে হয়, তাদেরকে কিন্তু আপনার যারা ব্যবসায়ী বলেন, যারা সাপ্লাই চেইনে কাজ করেন তারা বলেন, কিংবা রেগুলেটরি ফ্রেমগুলোর যাতা কলে বলেন, সব শেষে কিন্তু আপনার ভোক্তাদেরকে ক্রেতাদেরকে কিন্তু সেটা পোষাতে হয়। তো আমি বলবো এখানে কিন্তু সরকার পক্ষ থেকে আপনার উদ্যোগ হচ্ছে আপনার টিসিবিকে আরো আসলে কার্যকর করতে হবে এবং একটা ইয়ার ওয়াইজ একটা প্ল্যানিং রাখতে হবে। আর যদি প্ল্যানিংটা না থাকে, যেমন ধরুন আজকে দেখেন আপনার চিনির দাম, ভোজ্যপণ্যের দাম কিন্তু বেড়েছে, কিন্তু সে অনেক আগে, সেটা কিন্তু প্ল্যান কিন্তু কতটুকু আছে আমি জানি না, কিন্তু এটা নেতিবাচক প্রভাবগুলো কিন্তু আমরা সবসময় দেখতে পাচ্ছি। এতদিনেও কিন্তু আমরা কিন্তু এটার একটা ইতিবাচক ফল দেখতে পাচ্ছি না কেন? আপনি দেখা যাচ্ছে কি অনেক ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে দাম কমলেও কিন্তু বাংলাদেশে কিন্তু কমছে না, সেটা না কমার কারণ কি? তাহলে কোথায় গলদ আছে সেটা কিন্তু বের করা যায়নি। তাহলে প্রথম কথা হচ্ছে আপনার আন্তর্জাতিক বাজারে কিংবা উৎপাদন ব্যবস্থায় কিংবা আপনার সাপ্লাই চেইনে কিংবা আপনার আমাদের সিন্ডিকেট গুলোতে যে আমাদের নিয়ন্ত্রণের বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা কোনো সময় আমার বোধহয় ক্ষতি দেখা হচ্ছে না। আসলে মন্ত্রণালয় গুলো তো এই বিষয়ে একটা রিসার্চ সেল থাকা দরকার। আমার মনে হয় এটা এটা যদি কার্যকর হয় তাহলে কিন্তু এই সমস্ত মানে ইয়েগুলো দেখে আপনাকে রাখতে চাই এবং সে বিষয়ে যেতে চাই। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে নিশা আপনি যে দেশটিতে এই মুহূর্তে রয়েছেন সেই দেশের মূল্যস্ফীতির অবস্থাও আপনি জানাচ্ছিলেন, এবং সেটি যদি হয় সেখানকার অভ্যন্তরীণ বাজারে নিত্য পণ্যের দাম কি বাংলাদেশের পণ্যের মানে আমি একেবারে সমান করতেছি না, দুটি দেশের উদাহরণ আসলে একেবারে, দুই দেশের আর্থিক সক্ষমতা সবই আলাদা, সুতরাং এই এই দুটি দেশের মধ্যে তারা তাদের সমস্যাটিকে আসলে কীভাবে ম্যানেজ করছে, তারা তাদের সমস্যাটিকে আসলে কীভাবে ভোক্তা পর্যায়ে যাতে এই চাপটা ধাক্কাটা না লাগে সেটিকে তারা কীভাবে নির্ধারণ করছে? আমি যদি কানাডার কথা বলতে চাই তাহলে কানাডার অবস্থা কিন্তু খুব একটা ভালো আমি বলতে মানে এই মুহূর্তে পারছি না, কারণ হচ্ছে যে সরকার ইতিমধ্যে অনেক টাকা ছাপিয়ে বাজারে ছেড়ে দিয়েছেন, মূল্যস্ফীতি বেড়ে গেছে, বাসা ভাড়া থেকে শুরু করে নিত্য পণ্য যে পণ্যগুলো এবং হচ্ছে যে যাতায়াত ভাড়া বেড়ে গেছে, মানুষের এখানে বেশ তারা একটু হচ্ছে যে সমস্যার মধ্যে তাদের দিন যাচ্ছে। তারপরে যেটা হচ্ছে যে যেহেতু তাদের অর্থনীতি অনেক শক্তিশালী, তেলের বাজার ঘুরে দাঁড়িয়েছে, মানে তেলটা হচ্ছে এখানকার প্রধান হচ্ছে যে একটা অর্থনীতির প্রধান উপকরণ, তো তেলের বাজার যেহেতু ঘুরে দাঁড়িয়েছে সেহেতু তাদের আর্থিক অবস্থা ফিরে পেতে বেশি সময় লাগবে না, এবং তারা অনেক শৃঙ্খল একটা আপনার হচ্ছে কি লাইফ লিড করে, কারণ কেউ ট্যাক্স ফাঁকি দেয় না, যার যা যা প্রাপ্য সে সেটা পাবে, যার যা সরকারকে দেওয়া সে সেটা দিবে, ফলে তাদের সাথে আমাদেরটা মিলবে না, কারণ আমাদের সরকার এখন দেখা যাচ্ছে যে এই করোনাকালীন সময়ে সরকারের ট্যাক্স কমাতে হচ্ছে, মানে ইনকাম ট্যাক্সটা কমাতে হচ্ছে, সরকারকে বিভিন্নভাবে সাহায্য দিতে হচ্ছে, এবং এক্ষেত্রে যেটা হচ্ছে আমি একটা কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশ কিন্তু এই করোনাকালীন সময়েও কিন্তু তার পোশাক শিল্প এবং রপ্তানিতে কিন্তু ভালো করছে একদিকে, এবং অন্যদিকে কি হচ্ছে তাকে ইম্পোর্ট করতে হচ্ছে যে খাদ্যপণ্যগুলো, সেগুলো তাকে বেশি দামে করতে হচ্ছে, এই যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স, এই ব্যালেন্সের জায়গাটা যদি সরকার রাখতে পারতেন এবং সময়ের আগে যদি সরকার যদি কিছু মজুদ যদি বাড়াতে পারতেন তাহলে আজকে ব্যবসায়ীরা এই ধরনের ভাবে দাম বাড়াতে পারতেন না। আর কৃষিক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে সরকার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দেশে তেলের দামটা বাড়িয়ে দিয়েছে, সরকার একটু ওয়েট করতে পারতেন, কারণ সামনে বোরো মৌসুম আছে, আমাদের ধানটা কিন্তু খুব জরুরি, এই ধানটা যদি ঠিকভাবে না ওঠে সরকার আরো বেকায়দে পড়বে, আমি এটা আমার থেকে আমি বলতে পারি সরাসরি ভাবে যে ধানের উৎপাদনটা তেলের সাথে খুব জড়িত, বিশেষ করে ডিজেলের সাথে, তো এখানে সরকারকে আগেই মাথায় রাখতে হবে যে আরেক দফা চালের দাম বাড়তে পারে যদি প্রোডাকশন যদি কোনো রকম কোনো ব্যাহত হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি যে কানাডা বলেন আমেরিকা বলেন মানুষ কিন্তু ভালো নেই, তার মধ্যেই আমাদের চেষ্টা করতে হবে ভালো রাখার জন্য, যে আমরা যেন তাদেরকে বিশেষ করে এই যে তাদের যে দুবেলা খাবার, বা আমরা যেটা বলি যে বাংলাদেশের মানুষ পোলট্রি সাধারণ মানুষ যারা আছেন ব্রয়লার মুরগি বা সিলভার কার্প বা কার্প জাতীয় মাছ পেলেই খুশি, আমরা যদি এটুকু দিতে না পারি তাহলে তো আমাদের আসলে আর আস্থার কোনো জায়গা থাকে না।
আমি শুধু এটুকুই অনুরোধ করবো যে আন্তর্জাতিক বাজার এবং আমার দেশের বাজারটাকে মনিটর করি, এবং উনি যেটা বললেন যে অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতেই হবে আমাকে, রিসার্চের কোনো বিকল্প নেই। বাংলাদেশে অনেক ফার্ম আছে, ইউনিভার্সিটি আছে, তাদের সাথে কলাবরেশন করে রিসার্চ করে আমরা বের করে নিয়ে আসতে পারি যে আমাকে কি ধরনের মেজারমেন্ট নিতে হবে। সরকার এই জায়গাটা যদি হাত দেয় আমি মনে করবো সরকার সফল হবে। অসংখ্য ধন্যবাদ, আমি আপনার কাছে আবারও ফিরছি। কাজী ইকবাল বাহার সাবেরি, আমি আপনার কাছে যেতে চাই। ক্যাবের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে, দীর্ঘদিন ধরেই ক্যাব বা ভোক্তাদের অধিকার রক্ষার্থে কাজ করছে, ক্যাবের কাছে কি কোনো হিসাব আছে, ক্যাব কি কোনো বিশ্লেষণ করেছে যে আসলে এই একটি পণ্য, ধরেন আমি পেঁয়াজের কথাই বলি না কেন, 12 মাসে আসলে কখন কখন দাম বাড়ে এবং এখানে কোথায় কোথায় কারসাজির সুযোগ রয়েছে? কারণ ক্যাবের পক্ষ থেকেই সবচেয়ে বেশি মনিটরিংয়ের দাবি উঠে। সাধারণ মানুষ মনিটরিং শব্দটা আমি যদি ভুল না করি তাহলে ক্যাবের কাছ থেকে শিখেছে, এবং ক্যাব মানুষকে সচেতন করার ব্যাপারে, এই এই বিষয়গুলো সামনে তোলার ব্যাপারে অনেক অনেক অবদান রেখেছে। আমি একটু জানতে চাই ক্যাবের কাছে এরকম কোনো ডাটা রয়েছে কিনা, এবং যেহেতু সংখ্যায় ব্যবসায়ীদের থেকে ভোক্তারা বেশি, তাহলে ক্যাব ভোক্তাদেরকে ইনক্লুড করে ভোক্তাদেরকে একই প্ল্যাটফর্মে এনে কোনো আওয়াজ কেন তুলে না? ধন্যবাদ। আসলে প্রথম কথা হচ্ছে মনিটরিং বিষয়টা আসলে ক্যাব মানে ক্যাব করে, সিটিজেন মনিটরিং এক ধরনের করে, আরেকজন হচ্ছে ক্যাব। কিন্তু আমাদের 64টা জেলায় 64টা ডিস্ট্রিক্ট কমিটি আছে এবং আমাদের একটা ন্যাশনাল কমিটি আছে। এই কমিটিগুলো আমাদের সরকার যে সমস্ত মনিটরিং এর যে সমস্ত দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো আছে, যেমন জেলা প্রশাসনের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিএসটিএস ও অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, তাদেরকে এই মনিটরিং এর জন্য সহায়তা করে আমাদের এই কমিটিগুলো। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনি বলেছেন, যেমন ধর পেঁয়াজ কখন কখন দাম বাড়ে, কখন কিন্তু কমে, সেটার ব্যাপারে একটা ডাটাবেস ক্যাবের কাছে আছে কিনা। আসলে ক্যাব তো একটা নাগরিক সংগঠন, তার ওভাবে রিসার্চ করার কিন্তু সুযোগ নাই। তারপরে কিন্তু আমরা বছরবারই একটা জীবনযাত্রার ব্যয়ের উপরে আমরা কিন্তু একটা গবেষণামূলক একটা প্রতিবেদন আমরা বছরব্যাপী বছরবারই আমরা একটা প্রকাশ করি। কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আসলে দেখা যায় যখন বিভিন্ন মৌসুমগুলো আসে তখন কিন্তু, যেমন ধর আপনার এই রমজানের আগে, এই আগে আগে এই দেখেন আপনার পেঁয়াজের দামটা অটোমেটিকলি আপনার কিন্তু বাইরের দেশে আপনার বাড়ুক আর না বাড়ুক, যেখান থেকে আমাদের ব্যবসায়ীরা আপনার আমদানি করে, ওখানে বাড়ুক অথবা ওখানে কোনো প্রাকৃতিক দুর্ঘটনা না ঘটুক, কিন্তু কিন্তু আমাদের কিছু মুনাফাকারী ব্যবসায়ী আছে যারা সিন্ডিকেট করে, কিন্তু তারা কিন্তু এখানে আপনার মজুদারি করে তারা আপনার দামটা বাড়িয়ে দেয়। সেটা কিন্তু আমরা দেখেছি আমাদের চট্টগ্রামে খাতুনগঞ্জে আপনার অনেক মানে আপনার গুদাম আছে, এখানে দেখা যাচ্ছে কি ওরা কিন্তু এগুলো পেরিশেবল আইটেম, তারপর কিন্তু তারা কিন্তু গুদামজাত করে রাখে শুধুমাত্র অধিক মুনাফার উদ্দেশ্যে। এরকম কিন্তু বাংলাদেশের আরো অনেক জায়গায় কিন্তু এরকম তারা গুদামজাত করে আপনার এই পেঁয়াজের দাম বৃদ্ধি করে রাখে। তা আমাদের হিসাবে দেখা যায় বিশেষ করে বিভিন্ন এই যে রোজার সময়ে, কোরবানির সময়ে, এবার কিংবা অন্যান্য কোনো পার্বণে, কিংবা এরকম যখন আপনার কোনো ধরনের একটা ইস্যু চলে আসে, তখন কিন্তু তারা কিন্তু এই ধরনের বজ্ঞবন্য নিয়ে আপনার তগলুকি কাণ্ড করার চেষ্টা করে। জি অসংখ্য ধন্যবাদ কাজী ইকবাল বাহার সাবেরি। আমি এবার একটু আমাদের ইন্টারন্যাশনাল ডেস্কের শাওন মাহফুজের কাছে যেতে চাই। দেশের খবর জানছিলাম, দেশের বাইরের খবরের দিকে যদি একটু নজর দিই, সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে পুরো দুনিয়ার নজর আপনার ডেস্কের দিকে রয়েছে, মানে বাংলাদেশ থেকে আপনাদের যারাই সংবাদ গণমাধ্যমে ইন্টারন্যাশনাল নিউজ কভার করছেন সবারই আসলে নজর এই মুহূর্তে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার দিকে। এবং চীনের আজকে নতুন করে নাম না, কিন্তু যেহেতু এই উত্তেজনার মধ্যেই দুই নেতার বৈঠক হলো, সাক্ষাৎ হলো, এক ধরনের চুক্তি আমরা দেখতে পারলাম, ঘোষণা দেখতে পারলাম, একটু আপনার কাছ থেকে এই মুহূর্তের আপডেট খবরটা মানুষের কাছে জানতে চাই। সবাই আগ্রহী, আসলে যে যুদ্ধযুদ্ধ ভাব আমরা দেখছি সেই যুদ্ধযুদ্ধ ভাব কতটা শক্ত? ধন্যবাদ আপনাকে। আসলে যুদ্ধযুদ্ধ ভাবটা আমরা গত 3 সপ্তাহ ধরেই দেখছি। এই 3 সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তে প্রায় 1 লাখের বেশি সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া, এছাড়া যুদ্ধ সরঞ্জাম তো আছেই। কিন্তু আসলে এই যুদ্ধযুদ্ধ অবস্থাতেই আসলে বিদ্যমান, আসলে যুদ্ধ হবে কিনা ইন্টারন্যাশনাল যারা বিশ্লেষক আছেন তারাও একই কথা বলছেন, এটা আসলে যুদ্ধ হওয়ার মতো কোনো পরিস্থিতিতে এখনো তারা নেই, একেবারে শুধুমাত্র হুমকি ধমকির উপরেই রয়েছেন। এবং এইভাবেই যুক্তরাষ্ট্র আসলে রাশিয়াকে একটা শিক্ষা দিতে চায় বলে অনেকে মনে করছেন, কারণ রাশিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের পুরনো বন্ধু। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র তার 1,000 সেনা পাঠিয়েছে ইউরোপে, আপাতত জার্মানিতে রয়েছে সেই সেনারা, তারা সেখান থেকে রোমানিয়া যাবে। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি আবারও ঘোষণা দিয়েছেন যে আরো 2,000 সেনা মোতায়েন করা হবে ইউরোপে, মানে ইউক্রেন সীমান্তে আর কি, তারা তাদের অংশ হিসেবে তারা রোমানিয়া এবং জার্মানিতে আসবেন, এখনো তারা আসেনি। তো এর ইতিমধ্যে চীনে গেছেন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তিনি একটি বৈঠক করেছেন। এই করোনাকালীন সময়ের মধ্যে 2 বছরের পর
সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন চীনের শি জিনপিং। তো দুই নেতার মধ্যে যে আলাপটা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আলাপ যেটা আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি যে ইউক্রেন ইস্যুতেই মূলত আলোচনা হয়েছে, যারা বাণিজ্য সহযোগিতাও তারা সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে যদি কোনো ধরনের হামলা মোকাবেলা করতে হয় সেক্ষেত্রে চীন তাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছে। তবে চীন একথা বলেছে যে ইউক্রেনে রাশিয়ার যেন কোনো হামলা বা এই ধরনের কোনো পরিকল্পনা না থাকে, কারণ যেটা জানা গেছে যে ইউক্রেন হচ্ছে রাশিয়া চীনের অন্যতম ব্যবসায়িক অংশীদার। সুতরাং চীন চাইছে না যে ইউক্রেনে কোন ধরনের রুশ হামলা হোক, এবং তবে রাশিয়াকে যে কোনো ধরনের হুমকি এবং বিপদ মোকাবেলায় চীন সহযোগিতার কথা বলেছে এবং সহযোগিতার হাত বাড়িয়েছে। তো ইতিমধ্যে এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে না যে আসলে এই যুদ্ধ লাগবে কিনা, কারণ আজকেও ব্রিটিশ প্রধানমন্ত্রী অলরেডি ইউক্রেনের যে প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি তার সঙ্গে কথা বলেছেন, বৈঠক করেছেন। ইতিমধ্যে তুরস্কের যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তিনিও ইউক্রেনে অবস্থান করছেন আলোচনার দ্বার উন্মুক্ত রাখার জন্য, যাতে দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হয় এবং যুদ্ধ যে পরিস্থিতি সেখান থেকে যেন বেরিয়ে আসা যায়। মূলত এখানে দুটো বিষয় আমরা লক্ষ্য করেছি, একটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র সেনা পাঠিয়ে সরাসরি একটা যুদ্ধের হুমকি দিচ্ছে, তবে ইউরোপের যারা অংশীদার আছে যুক্তরাষ্ট্রের তারা কিন্তু আসলে এই ধরনের যুদ্ধ পরিস্থিতির মধ্যে থাকতে চাচ্ছে না, তারা চাচ্ছে আলোচনার মাধ্যমে বিষয়টাকে সমাধান করতে। কারণ ইউরোপের বেশিরভাগ গ্যাস সাপ্লাইয়ের যে অন্যতম অংশীদার সেটি হচ্ছে রাশিয়া। রাশিয়ার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক নষ্ট হোক এটা তারা চায় না, এই জন্য তারা যুদ্ধ যে পরিস্থিতি সেটাও তারা চায় না। তারা সবসময় আলোচনার দ্বার খোলা রাখার জন্য ব্যস্ত রয়েছে এবং সেই আলোচনাও তারা চালিয়ে যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অ্যালাইন গুলো বজায় রেখেছে ন্যাটোকে এখনো মাঠে রাখার জন্য, এবং রাশিয়ার পক্ষ থেকে রাশিয়ার যে গণমাধ্যমগুলোর দাবি তাদের দাবি হচ্ছে রাশিয়াকে কেন্দ্র করে রাশিয়াকে বর্ডারে যতগুলো দেশ রয়েছে সেই সীমান্তবর্তী দেশগুলোতে আসলে ন্যাটোর সৈন্যরা, সরাসরি মার্কিন সৈন্যরা না থাকলেও ন্যাটোর সৈন্যরা রয়েছেন এবং তারা এক ধরনের আত্মরক্ষার জন্যেই এই অবস্থানে নিয়েছেন বা তারা এক ধরনের রিভেঞ্জের মুডে রয়েছেন সেটি তারা বলছেন। তারা ইউক্রেনকে ইনভেট করবেন না, কিন্তু ইউক্রেন নিয়ে তাদের একটা পরিকল্পনা যে রয়েছে সেটি আসলে গত ছ বছরের পুরনো গল্প। কিন্তু আমি তো আপনার কাছে জানতে চাই যে ন্যাটোর ব্যাপারে যে এক ধরনের ভ্লাদিমির পুতিনের অবস্থান সেই বিষয়ে কি ন্যাটো কোনো অফিসিয়াল স্টেটমেন্টে গেছে বা ন্যাটো কি সেভাবে কোনো অবস্থান জানাচ্ছে? ন্যাটোর যে মহাসচিব জেন্স স্টলটেনবার্গ গত সপ্তাহে তিনি একটি বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ইউক্রেনে যুদ্ধ অবস্থা তৈরি হলে ন্যাটো কোনো সেনা পাঠাবে না। তবে ন্যাটোর যে অংশীদার মূল অংশীদার যুক্তরাষ্ট্র তারা যদি হামলা চালায় সেক্ষেত্রে তারা দূরে থেকে বিষয়টা পর্যবেক্ষণ করবে, এরকম সরাসরি তিনি কথাবার্তা বলেছেন। তবে রাশিয়ার জন্য এটা আসলে বড় হুমকি যে ইউক্রেন যদি ন্যাটোতে যুক্ত হয় তাহলে ন্যাটোর সৈন্যরা সরাসরি ইউক্রেন এবং রাশিয়া সীমান্ত থেকে রাশিয়াকে সবসময় চাপে রাখার একটা পরিকল্পনা করেছে এবং যুক্তরাষ্ট্রই আসলে মূল এই নেতৃত্বটা দিচ্ছে। সুতরাং রাশিয়া কোনোভাবেই চাইছে না যে ন্যাটোতে ইউক্রেন যুক্ত হোক এবং এটাই আসলে তাদের মূল দাবি। এই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা আসলে ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সৈন্য মোতায়েন করে রেখেছে এবং তারা বারবারই কিন্তু একটা কথা বলছে যে আমরা কোনো যুদ্ধ কোনো পরিস্থিতিতে যেতে চাই না, ন্যাটোতে যাতে ইউক্রেনকে যুক্ত করা না হয়, তাহলে যদি যুক্ত করা না হয় তাহলে এই পরিস্থিতি থেকে সবাই কামব্যাক করবে, কোনো সমস্যা হবে না। জি, এবার একটু আমি অর্থনীতিবিদ সেলিম রেজা আপনার কাছে যেতে চাই। একটা মহামারীর পরপরই আমরা, মানে মহামারী এখনও শেষ হয়নি এবং আমরা এখনও মহামারীর ভিতরেই রয়েছি, সেটি ফেস করে আমাদের এগোতে হচ্ছে। এখনও ওমিক্রনের সংক্রমণ অনেক অনেক বেশি সব দেশগুলোতে দেখা যাচ্ছে, সেই মুহূর্তে এরকম একটা যুদ্ধ পরিবেশ, একটা স্নায়বিক উত্তেজনা, ভ্লাদিমির পুতিন তার যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার যে ব্যাখ্যা দিচ্ছেন সেটি তাদের দুজনের জায়গা থেকে আসলে অনেক বেশি রাজনৈতিক, অনেক বেশি ক্ষমতাকে জিয়ে রাখার, টিকিয়ে রাখার কৌশল। সেটিতে সার্বিকভাবে এই যে রাশিয়ার প্রতি স্যাংশন দেওয়া হলো, নিশ্চয়ই রাশিয়াও কিছু মানে তাদের মতো করে অবস্থান নেবেন। বাংলাদেশ এই এই পুরো স্টেকে বাংলাদেশ অনেক দূরে রয়েছে, কিন্তু পুরো মানে কোথাও যদি আগুন লাগে তাহলে তো সবখানেই তার আঁচ পাওয়া যাবে। আপনি এই যুদ্ধ ভাবটা যদি কন্টিনিউ করে সেটি আসলে অর্থনীতির জন্য, সারা বিশ্বের অর্থনীতির জন্য কতটা টেনশন ক্রিয়েট করবে?
অবশ্যই এটা একটা বড় বিষয়, কারণ হচ্ছে যে এখন সারা পৃথিবী হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ, এক জায়গায় আগুন লাগলে সেটা তাপ সবাইকে সহ্য করতে হবে। কারণ আমরা দেখেছি 2008 সালে যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা হয়েছিল, যেটার উৎপত্তি আমেরিকা থেকে, সেটা আর আমেরিকাতে থাকে নাই, সারা পৃথিবী জুড়েই কিন্তু এটা ছড়িয়ে পড়েছে। একই হচ্ছে আমরা সারা পৃথিবীর মানুষ ওমিক্রন বা করোনা ভাইরাস নিয়ে তো এক ধরনের যুদ্ধেই আসলে লিপ্ত আছে, যেখানে এখনো আফ্রিকা বা অন্যান্য তৃতীয় বিশ্বের দেশগুলো ভ্যাকসিনই পাচ্ছে না। সেখানে যদি আবার বড় দুইটা দেশ যদি এই ধরনের যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে সরকারের সকল মনোযোগ চলে যাবে ওইদিকে, বিশেষ করে আমেরিকা তার যে মিত্র দেশ ওইদিকে রাশিয়া চায়না যদি এই ধরনের অবস্থায় যদি চলে যায়, তাহলে এই সারা পৃথিবী জুড়ে যে ভ্যাকসিনেশন যে প্রোগ্রাম, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর যে একটা যে প্রোগ্রাম, সেক্ষেত্রে আমার মনে হয় যে বড় ধরনের একটা ছন্দপতন হবে। তবে আমরা এটাও জানি যে আমেরিকার অর্থনীতি হচ্ছে যুদ্ধের অর্থনীতি। আমেরিকা সবসময় চায় যে তারা একটা যুদ্ধ বাঁধাবে এবং সেই যুদ্ধ থেকে তারা আর্থিক যে একটা ফায়দা সেটা তারা নিয়ে চলে আসবে, কারণ হচ্ছে তাদের অস্ত্র বিক্রি, তাদের নানা রকম এখানে ভিতরে ইন্টারনাল কিছু বিষয় থাকে যেটা তাদের অর্থনীতিকে আসলে পরিচালিত করে। সেই উদ্দেশ্য থেকে যদি করে থাকে তাহলে হয়তো আমেরিকা লাভবান হবে, কিন্তু অন্যান্য সারা পৃথিবীর অনেক দেশ ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হবো, কারণ আমাদের অনেক বাণিজ্য এখন এই এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে জড়িত। কারণ আমাদের যেটা গার্মেন্টস আমরা যদি বলি, তার 80% বা আরো বেশি এক্সপোর্ট গুলো কিন্তু ইউরোপ এবং আমেরিকাতে আসে। সুতরাং আমরা অবশ্যই যদি আমি বঙ্গবন্ধুর কথা যদি বলতে চাই, তো বঙ্গবন্ধু সবসময় একটা শান্তিপ্রিয় মানুষ ছিলেন, উনি কখনো যুদ্ধ চান না, বা একটা সহ অবস্থান উনি সবসময় চেয়ে আসছেন। আমরা অবশ্যই যুদ্ধের পক্ষে না, এটা সাধারণ মানুষকে অনেক কষ্ট দেয়। হয়তো কিছু ব্যবসায়ী বা কিছু মানুষের হয়তো আর্থিক অবস্থা ভালো হবে, কিন্তু এতে অসংখ্য মানুষের আসলে দুর্ভোগ বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা করোনাটাকে আগে মোকাবেলা করি, সারা পৃথিবী সবাই সবগুলো দেশ মিলে, এবং সেটাকে যদি আমরা ভালোভাবে টেকল করতে পারি বা সেখান থেকে যদি ফিরে আসতে পারি, তাহলে আমরা অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা আছে সেখান থেকে আমরা আশা করি বের হয়ে আসতে পারবো। সেখানে আমরা বাংলাদেশ ছোট কান্ট্রি বলে আমি সেখানে তার কন্ট্রিবিউশনটাকে কখনো ছোট করে দেখতে রাজি নই, কারণ বাংলাদেশেও এখন সারা পৃথিবীর অর্থনীতিতে তার একটা বড় ভূমিকা আছে, এটা এটা আমার কাছে প্রমাণিত। কারণ হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি এখন অনেক গ্রোয়িং, এবং হচ্ছে যে এটা একটা কি বলবো মডেল হয়ে দাঁড়িয়েছে। সেটা ধারণা থেকে আমি বলতে পারি যে ছোট দেশগুলো বাংলাদেশকে অনেকে হয়তো তারা এখন ফলো করতেছে, এবং সেখানে যদি উন্নত দেশগুলো একটু সহায়তা করে, তাহলে আমরা মনে করি যে একটা ভালো, একটা সুন্দর, একটা টেকসই উন্নয়ন পাবো এবং একটা সুন্দর পৃথিবী আমরা পাবো বলে মনে করি। সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে যুদ্ধের আসলে এই ধরনের বিষয়টা খুব কামন নয়, কারো জন্য কাম্য নয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অর্থনীতিবিদ শিক্ষক মোহাম্মদ সেলিম রেজা, আমাদের সাথে কানাডা থেকে যুক্ত হয়েছিলেন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। ধন্যবাদ জানাচ্ছি শাওন মাহফুজ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি কাজী ইকবাল বাহার সাহেবের ক্যাবের সাধারণ সম্পাদক, আপনাদের সবাইকে নিউজ গ্যালারিতে যুক্ত থাকবার জন্য আবারও কৃতজ্ঞতা। দর্শক, সেই সাথে সাথে নিউজ গ্যালারির আজকের আয়োজনের এখানেই ইতি টানতে চাচ্ছি, এবং প্রতিদিন যাবার সময় যে কথাটি বলি আজকেও বলবো, আজকে করোনা সংক্রমণের হার বেশ কিছুদিন পর আবারও 10,000-এর নিচে এসেছে। স্বস্তির কোনো কারণ নেই, কারণ যে পরিমাণ সংক্রমণ হয়েছে তাদের কারণে আসলে হাসপাতালে রোগী সংখ্যা অনেক বেড়েছে। হয়তোবা আমরা মনে করছি যে আমাদের কিছু, মানে যিনি হয়তোবা এই মুহূর্তে সুস্থ আছেন তিনি হয়তোবা ভাবছেন যে আরে ধর কিছু হবে না, কিন্তু যে সংখ্যা মৃত্যু সংখ্যা, সেই মৃত্যু সংখ্যার মধ্যে আমাদের যে কেউ স্বজনের, আমরা নিজে, আমি নিজেও হতে পারি। সুতরাং সেই সেই জায়গা থেকে কিছু বিধি নিষেধ তো চলছে, সেটি মানা, এবং সেই সাথে সামাজিক বিধিটা, নিজের দায়িত্বটা, নিজের সচেতনতাটা দেখাবারও মনে হয় একটা বড় সুযোগ আমাদের সামনে রয়েছে, সেটি আপনারা দেখাবেন। সেই প্রত্যাশায় আজকে নিউজ গ্যালারি এখানেই শেষ করছি, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। শুভরাত্রি।